হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরা যেই ট্রেনে ফিরছিলাম, পূর্বা এক্সপ্রেস, এই পূর্বা এক্সপ্রেসেই হঠাৎ করে আমাদের একটা বিপত্তি ঘটে গেল। আমাদের দেখো যে ট্রেনটা হঠাৎ করে একটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল, তো সব লোকজন ভয় পেয়ে গেছে, আমরাও তো রীতিমতো ভয় পেয়ে গেছি যে কী হলো। তো ট্রেন থেকে লোকজন নিচে নেমে দাঁড়িয়েছে, আমরা এখান থেকেই দেখছি যে কী হলো, হঠাৎ করে কেন সবাই নেমে গেল। তো সবার মুখে বলাবলি করছে যে চাকার ওখান থেকে নাকি আগুনের ফুলকি বেরাচ্ছে, যার জন্য ট্রেনটা থেমে গেল, ধোঁয়াও বেরাচ্ছে। এবার আমরা অনেকক্ষণ থেকে একটু গন্ধও আসছিলো আমাদের নাকে, তো বুঝতে পারছিলাম না যে ব্যাপারটা কী হয়েছে। তো লোকজন এখানে দেখো সব নেমে দাঁড়িয়েছে, সবাই দেখতে গেছে যে কী হয়েছে। তো শুনলাম যে চাকার ওখান থেকে নাকি আগুনের ফুলকি বেরাচ্ছে আর ধোঁয়া বেরাচ্ছে, যার জন্য আমাদের ট্রেনটা দাঁড়িয়ে গেছে। এবার আমাদের লোকজন সব আসছে, তো আমি এখান থেকেই সব ভিডিওটা দেখছি। তো দেখো এখানে লোকজন সব আসছে তাড়াতাড়ি করে, বড় বিপদের হাত থেকে আমরা রক্ষা পেলাম। দেখুন আমাদের লোক ট্রেন থেকে নেমে গেছে, বুয়ের গন্ধ শুকতে গেছে, বুদবুদ আতা হ্যাঁ, সব লোক হ্যাঁ নামলাম। নেমে এই ট্রেনে কোনো প্রবলেম হয়েছে, ধোঁয়া বেরোচ্ছে, ওটা মানে চাকায় মানে আগুন লেগে গেছে। আমরা যেই ট্রেনে আছি, এই পূর্বা এক্সপ্রেস, কাল শাম 5:40 মে গাড়ি ছাড় দিয়া নিউ দিল্লি সে, তো চলতে রই, লেকিন ও পুরা